আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কি সবসময় ইবাদত করতে পারবো? আমাদের জীবন জীবিকা আছে, আমাদের সংসার আছে, ব্যবসা বাণিজ্য না করলে আমরা খেতে পাবো না, অথবা আমাদের জীবন চলাচলের যে পাথেয় সেগুলো অর্জন করতে পারবো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে ঘোষণা করেন, অতঃপর তোমাদের নামাজ সমাপ্ত হলে তোমরা জমিনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এর দ্বারা প্রমাণিত হয় এটাই যে আমরা পৃথিবীতে যা কিছু করি সকল কিছুর মধ্যে যদি আমাদের নিয়ত পারফেক্ট থাকে, আমাদের উদ্দেশ্যগুলো পারফেক্ট থাকে, আর আমরা যদি সৎ পথে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটি কার্যক্রমই হচ্ছে ইবাদতের মধ্যে সামিল হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এত সুযোগ করে দিয়েছে, যার কারণে সারাদিন যে আমরা কাজ করছি, অনেক কাজ, এগুলো কিন্তু মূলত পেট নীতি, অর্থ উপার্জন করছি, এর মধ্যে কিছু অর্থ পরিবারকে খাওয়ার জন্য খরচ করছি, পরিবার সন্তানদেরকে সুশিক্ষিত করার প্রচেষ্টা করছি, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসেবে কবুল করছেন, শুধুমাত্র যদি আমাদের আর্নিং বা ইনকামটা সঠিক পথে হয়ে থাকে। বন্ধুরা, এবারে আসি আমাদের সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা। আমরা কাজের দিকে অগ্রসর হব, তার আগে একটি বিষয় আমি আলোকপাত করি। দৃষ্টিভঙ্গি নিয়ে আমি অনেক সময় কথা বলি, কিন্তু বর্তমান সময়ে ব্যস্ততা অনেক বেশি, আর বেশি কথা অনেকেই পছন্দ করেন না, যার কারণে কাজ ছাড়া আমি কথা খুব কম বলি। আমাদের গড় আয়ু হচ্ছে 60 বছর, বাংলাদেশের তুলনায় হয়তো এটা আরও কমতে পারে। বাংলাদেশে আমরা যেসব খাবারগুলো গ্রহণ করে থাকি তার অধিকাংশই হচ্ছে ভেজাল খাবার, যার কারণে বাংলাদেশের মৃত্যুর হার বেশি, অথবা গড়ায়ও হয়তো আরও 10 বছর কম। 50 বছর বয়স পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি পৃথিবীতে গড়ায়ু হিসেবে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু পড়াশোনা, জীবনের স্কিলগুলো তৈরি করার জন্য ব্যয় করছি, আর সেটা মোটামুটি 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত আমরা শিক্ষা গ্রহণ করছি, তারপরে আমরা কর্মে আসছি। 25 বছর বয়স পর্যন্ত যদি আমরা শিক্ষা অর্জন করি, তারপরে কর্মে আসি, তাহলে আমরা 25 বছর পৃথিবীতে কর্ম করছি এবং এখান থেকে আমাদের ভোগবিলাসের জায়গাটা তৈরি হচ্ছে। তো 25 বছরের মধ্যে আমরা দেখুন আমরা কী চর্চা করছি। আমি ব্যবসায়িক লাইফে আছি প্রায় 16 বছর, স্টুডেন্ট লাইফে ছিলাম তার আগে, স্টুডেন্ট লাইফেও আমি কিন্তু কাজকর্মের মধ্যে সামিল ছিলাম, বেশ কিছু কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে কিছু ইনকাম করেছি। এই 16 বছর আমি যে ব্যবসার সঙ্গে আছি তার মধ্যে কিছু অংশ ছিল স্টুডেন্ট লাইফ। এখন 25 বছর আমি কাজ করব যদি সুস্থ থাকি। আমরা ঘুমাচ্ছি প্রতিদিন 12 ঘন্টা থেকে 15 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 6 ঘন্টা, তবে অধিকাংশ মানুষ 10 থেকে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। তো 12 ঘন্টা যদি আমরা দৈনিক ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমাচ্ছি, তার মানে অর্ধেকটা সময় আমার ঘুমের মধ্যেই পার হয়ে যাচ্ছে। এরপরে আসি, তাহলে 25 বছর থেকে আমাদের 12.5 বছর চলে যাচ্ছে ঘুমের মধ্যে। আমরা প্রতিদিন ওয়াশরুমে 2 বার যাই, গোসল এবং প্রাকৃতিক ডাকে সাড়া দিতে, সেখানে আমাদের দৈনিক প্রায় 1 ঘন্টা করে সময় যায়। তাহলে 1 ঘন্টা সেখানে চলে গেল, 13 ঘন্টা আমার লাইফ থেকে মাইনাস। এবার চিন্তা করুন আমরা কাজ করছি কতক্ষণ, সারা জীবন হিসাব করতে গেলে দেখা যাবে যে কাজের সময়টুকু আমরা পাচ্ছি হচ্ছে সর্বোচ্চ 10 ঘন্টা, 10 বছর, এবং এর মাঝে আমরা অনেক সময় ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সেক্টরে আমরা মানুষের গিবত আলোচনা, সমালোচনা, অথবা ঝগড়াঝাটি করে আমরা সময় পার করছি, সেটা হয়তো দিনে 3 ঘন্টারও বেশি সময়। তো সারা জীবনে আমাদের লাইফের স্কিল বা আমরা ভালো কাজের জন্য সর্বোচ্চ ক্যালকুলেশন করলে দেখা যাবে যে 5 বছর 7 বছর সময় পাচ্ছি, বাকি সময়টুকু আমরা ঘুমে, টয়লেটে, মানুষের গিবত করে, ঝগড়াঝাটি করে এবং আরও কিছু বদভ্যাসের সঙ্গে সামিল হয়ে সময় পার করছি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব বুঝে নেবে। এই জন্য আসুন আমরা আমাদের জীবনের স্কিলগুলো বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করি এবং সবসময় আমরা ভালো কাজের সঙ্গে সামিল থাকি। কোনো মানুষকে যদি খারাপ লেগে থাকে, তাকে তার সঙ্গে পার্সোনাল কথা বলে, তার সঙ্গে পার্সোনালি ইনবক্সে যে
তাকে আমরা শুধরানোর চেষ্টা করি এবং আমরা সকলকে ভালোবেসে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আশা করি বন্ধুরা আমার কথায় কষ্ট পাবেন না। সবাইকে দোয়া করছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেডমি সিক্সে এলসিডি লাইট প্রবলেম হলে আমরা কী কী করবো। আমাদের এলসিডি যে বেজটা আছে, বেজের সঙ্গে আমাদের এলসিডি যে আইসিটা রয়েছে, লাইট আইসি, এই লাইট আইসিটা বেজের সঙ্গে সম্পৃক্ত। বেজের উপরের দিকে দেখবেন যে 1, 2, 3, 4, 5টা পিন আছে। এই 5টা পিন লাইট আইসির সাথে সম্পৃক্ত রয়েছে, যেটা হচ্ছে MT6371P। 6371P যে আইসিটা আছে এটা হচ্ছে একটা স্মল পিএম আইসি। এই সেটে আরও একটি আইসি আছে, পাওয়ার আইসি, যেটা হচ্ছে মেন পাওয়ার আইসি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল পাওয়ার আইসির সঙ্গে আমাদের লাইট ফাংশন করা আছে, এবং যখন পিএম আইসিকে বলা হচ্ছে এটা, তার মানে এই আইসিটা তুললে ফোনটা ডেড হতে পারে। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে এই আইসি কাজ করার সময় যদি আইসি আমাদের কাছে না থাকে আর এটা রিহট করে ঠিক করতে চাই, তাহলে ফোনটা ডেড হওয়ার পসিবিলিটি থাকে। রিহট করছি ওই সময় দেখা গেছে আইসিটা বিগড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন ফোনটা কিন্তু রান করা পসিবল হবে না। এর জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে আইসিটা আমাদের কালেকশনে আছে কিনা, তারপরে কাজ করা উচিত। এখানে আমরা 1, 2, 3, 4, 5টা পিন পাচ্ছি, যে 5টা পিন আমাদের লাইট আইসির সাথে সম্পৃক্ত। এবং এই পিনের মধ্যে এই 5টা পিনকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, যার 1 নম্বর পিন আছে যেখানে 4 থেকে 29 ভোল্ট, মূলত এটা হচ্ছে হাই ভোল্টেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ভোল্ট নর্মাল সময় এবং এটা 29 ভোল্ট থাকবে। আর আমরা এটাকে আগে যাচাই বাছাই করে নেব। এরপরে আমাদের যে 2 নম্বর পিন আছে, 2 নম্বর পিনে আমরা দেখতে পাচ্ছি 0.6 ভোল্ট থাকবে, 0.6 ভোল্ট। আর তারপরে যে পিন দুইটা থাকবে, দুইটা হচ্ছে 5 ভোল্ট থাকবে, স্টিল নাও 5 ভোল্ট থাকবে। এই ভোল্টেজগুলো যদি অ্যাকুরেট না কাজ করে তাহলে বুঝতে হবে আমাদের লাইট আইসি থেকে প্রবলেম আছে। এবং 1.8 ভোল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা 5 নম্বর পিন। এই পিনগুলোকে আমরা যাচাই বাছাই করব, এবং যদি আমরা কোথাও ভোল্টেজ প্রবলেম পাই তাহলে সেই প্রবলেমটা বুঝে নিতে হবে আমাদের আইসি থেকে আসছে। এবং এর প্রতিমধ্যে যদি আমরা কোনো কম্পোনেন্ট পেয়ে থাকি সেই কম্পোনেন্টগুলোও কিন্তু প্রবলেম হতে পারে। যেমন আমাদের এই 29 ভোল্ট, এই পথেই কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এই রেজিস্ট্যান্সটা যদি ফল্ট হয়ে থাকে তারপরেও আমাদের এই ভোল্টেজে প্রবলেম হবে। মূলত আমরা যে কাজটি করেছি সেই কাজটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আর ওই কাজটিতে প্রবলেম ছিল যে আমাদের এই 29 ভোল্টের জায়গায় আমরা ভোল্টেজ পেয়েছি হচ্ছে 21 ভোল্ট। 21 ভোল্টের কারণে আমাদের ডিসপ্লে লাইটের প্রবলেম ছিল। তো এই ভোল্টেজটা কখন কম হয়, যখন দেখা যাচ্ছে যে এখান থেকে একটা লাইন স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে স্টার্ট, আর এখান থেকে স্টার্ট হওয়ার পরে এখানে এসে এন্ড হচ্ছে। তো স্টার্ট টু এন্ড মাঝপথে দেখা যাচ্ছে একটা ক্যাপাসিটার অথবা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এখন এই ক্যাপাসিটারটা যদি লিকেজ হয়ে যায় তাহলে এখান থেকে যদি 29 ভোল্ট ছাড়া হয়, এই ভোল্টেজটা এখানে 21 হতে পারে যদি এই ক্যাপাসিটারটা লিকেজ হতে হয়। লিকেজ হলে এই ক্যাপাসিটারটা অতিরিক্ত ভোল্টেজ টেনে নিয়ে পরবর্তীতে আপনার এখানে ট্রান্সফার করছে কম। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু দেখার ব্যাপার আছে, তবে ডায়াগ্রাম বেসগুলো আমাদের একটু মাথায় নিতে হবে। আসুন আমরা কাজটা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে, ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাইট একেবারে কম। আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে গ্রাফিক্স আছে, লাইট একেবারে কম। আর এটার গ্রাফিক্স ঠিক আছে, লাইটের ব্রাইটনেসটা কতটুকু বাড়ানো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মোবাইলে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে, বাস্তবে একেবারে কম, মানে আরও কম দেখা যাচ্ছে। মোবাইলে একটু বেশি ক্লিয়ারিটি হয়, এটা আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি। দেখুন এই অবস্থা আছে, এতে বেশি হয় না। সাধারণত ফুল ব্রাইটনেসে আমাদের যেটা অবস্থা, দেখুন ডিসপ্লের অবস্থা এরকম হওয়া উচিত, কিন্তু আমরা পাচ্ছি ভিন্ন। তা আমরা সমস্যাটা কোথা থেকে আছে সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এটা খুলে নেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে। এখন আমাদেরকে দেখতে হবে ডিসপ্লে বেজটা ঠিক আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। ডিসপ্লে বেজ ফার্স্ট টাইম, ডিসপ্লে বেজে কোনো ধরনের ক্ষতিগ্রস্ততা আছে নাকি সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, ডিসপ্লে বেজের সমস্যা? আচ্ছা, আমরা এখন ডিসপ্লে বেজটা একটু দেখি। ব্যাটারি খুলতে হবে, ব্যাটারি খোলার একটা স্কিল আমি দেখিয়েছিলাম, মনে আছে? ব্যাটারি স্কিল ওই, হ্যাঁ, টেপটা আস্তে করে, ওটা ছিঁড়ে গেলে কিন্তু কাজ করবে না। গুড, আস্তে 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 যাবে, হাত বড় হয়ে যাবে,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ছিঁড়লে কি আর করার, সেকেন্ড পদ্ধতি আমরা দেখব। আস্তে আস্তে, ধীরে 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 ধীরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট, ছেড়ে দাঁড়াও তো, ছেড়ে দাও, আগে আগে নিচের স্কুলগুলো খোলো, আগে নিচের স্কুল, এবার এবার হচ্ছে কি, আমরা সরাসরি টান দেবো ওই, তখন ওই আমাদের নিচের সেকেন্ড পিসিপির যে প্লাস্টিক বডিটা আছে স্পিকারের, ওটার কারণে প্রবলেম হয়, সোজা টান দিলে কিন্তু ছিঁড়ার সম্ভাবনা কম। আস্তে আস্তে, ধীরে ধীরে, এটাই হচ্ছে পরীক্ষা আজকে তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে সেকেন্ড সেকেন্ড যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা সিলিম ওপেনার ইউজ করব, সিলিম ওপেনার ইউজ করে ওর ভিতরে আমরা লিকুইড দেবো, তাহলে খুব ইজি চলে যাবে। হ্যাঁ, এবার সিলিম ওপেনারটা এখানে হালকা একটু ঢুকাইতে হবে, বেশি না। এরপরে এখান দিয়ে আমরা থিনার দেব, ঠিক আছে, থিনার দিলে কিন্তু থিনারটা ভিতরে ইন করবে, ইন করলে কিন্তু আমাদের ডিসপ্লেটা ব্যাটারির ইয়াটা টেস্টিংটা ছেড়ে দিবে। আর একটু গুড গুড, আচ্ছা এবার ইয়াটা ঢোকাও, মোটা ওপেনারটা ঢোকাও, এ সাইড এ সাইড, সুচালু সাইড না, অপোজিট সাইড, হ্যাঁ গুড। ব্যাটারি কিন্তু ব্লাস্ট হয়, লিক হয়ে গেলেই ফস করে উঠবে, পাশাপাশি বসে আছি, তোমার তো কাদার কেউ নাই না, কিছু না, কাজ করো। হ্যাঁ, এবার এবার একটু গ্যাপ হয়েছে না, এবার তুমি ইয়াটা ঢোকাও, ওপেনার ওপেনারটা দিয়ে শুধুমাত্র লিকুইডটা যেন সঠিক জায়গায় ঢুকে, এই কারণে ওপেনার দিচ্ছে। হ্যাঁ, এবার দাও লিকুইড, গুড। হ্যাঁ, অনেকটা ইজি হয়েছে, গুড, ব্যাস। এবার ওই সাইডে দাও, ওই সাইড, নেক্সট, গুড। হ্যাঁ, এদিক কাত করতে হবে, তাহলে ভিতর দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, পটাস অনেক সময় রিবন বেঁধে যায়, এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা এখন ইয়াটা দেখি, বেসটা দেখবো। হ্যাঁ, বিষয়টা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। হ্যাঁ, মানে যে জায়গাটা কালো হয়ে আছে আমরা মনে করছি অন্ধকার, কিন্তু ওকে আলো করা যাবে না, ওই অন্ধকার যুগের হয়ে গেছে। কি অবস্থা, এখান থেকে ড্রপিং হয়ে যাচ্ছে ভোল্টেজটা, এই যে, ঠিক আছে। আচ্ছা, বেস থেকে ঠিক না হলে আমাদের লাইট কমানোর জন্য কম্পোনেন্ট চেকিং, কোন কম্পোনেন্ট থেকে এই সমস্যা আসতে পারে, সেই কম্পোনেন্টটা কি অবশ্যই আমরা বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে আসবে কোথা থেকে, ইন্ডাক্টর, মানে এই হিস্টোরি গুলো জানতে হবে যে কোথায় থেকে আমার লাইট কমতে পারে। দাও এখানে একটু লিকুইড দাও, ক্লিনার ব্যবহারেরও সিস্টেম আছে এবং ভালো কোয়ালিটির ক্লিনার হতে হবে,
তাছাড়া সমস্যা বেস্টে কি নড়ে চড়ে কিনা এটা খেয়াল করতে হবে নড়ে না হ্যাঁ এখন আমরা মাদারবোর্ডের বেজের কি অবস্থা দেখতে পরীক্ষা করি এদিকে তেমন একটা সমস্যা পাইনি আমরা একটু হালকা ওয়াশ করে দিই হ্যাঁ লাইট আসছে এখনও কিন্তু কম লাইট এখনও কম আমরা ফুল কমপ্লিট অন হওয়ার পরে আমরা দেখব ব্রাইটনেসটা আসলে কমানো আছে না বাড়ানো আছে এবার আমরা চেক করব তখন তো আমরা চেক করলাম একরকমভাবে পরে কমিয়ে দিয়েছিলাম কিনা এটা আমাকে একটু খেয়াল করতে হবে এখান থেকে ব্রাইটনেস লাইটে বাড়ানি এখন আমাদের নেক্সট যে আমাদের ট্রিটমেন্ট আছে সেদিকে চলে যেতে হবে এই মুহূর্তে ডিসপ্লেটা খোলানো হয়েছে হ্যাঁ ডিসপ্লেটা খোলানো হয়েছে আমরা দেখলাম যে যেহেতু মাদারবোর্ডে আমরা যাব মাদারবোর্ডে আদার্স কোনো সমস্যা আমরা আই থেরাপিতে পাচ্ছি না চোখের দেখে আমরা কোনো সমস্যা পাচ্ছি না যেন ডিসপ্লেটা খুলে ফেললাম ডিসপ্লে খুলে ফেলার পরে আমাদেরকে দেখতে হবে আমরা এখানে এলসিডি টেস্টার আছে যেটা দিয়ে আমরা এলসিডির প্যানেলগুলো ওকে আছে কিনা সে বিষয়গুলো দেখানোর জন্য আমরা এর আগে রিভিউ দিয়েছিলাম এলসিডি টেস্টার দিয়ে আমরা দেখব তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লের যে অ্যানোড ক্যাথোডটা আছে এই অ্যানোড ক্যাথোড থেকে লাইনটা সঠিকভাবে ইন হচ্ছে কিনা এবং এখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখব তো এখানে আমরা কিছু সমস্যা একটু দেখতে পাচ্ছি আমরা একটু মাইক্রোস্কোপে যাই এবং মাইক্রোস্কোপে বিষয়টি বোঝার চেষ্টা করি ডিসপ্লের এখানে যে অ্যানোড ক্যাথোডের পাশে কিছু পার্টস রয়েছে এই পার্টসে আমরা কিছু ভেজাল মনে হচ্ছে এই জায়গাটা আমরা এখান থেকে টেপটাকে এখান থেকে আগে উঠাই নিব এখানে টেপটা আছে টেপটি টেবিলটা সরাই দিলেই আমার কিছু প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখতে পাবো সমস্যা আছে না তাহলে আমাদের ভোল্টেজ মাঝ পথেই কোন জায়গায় হয়তো লস করছে তাই না ড্রপিং হয়ে যাচ্ছে এখানে তো এই সমস্যাটা আমরা আগে এখান থেকে করবো এরপরে যদি কাজ না হয় তাহলে আমরা আইসির দিকে একটু ফলো করব এবং আমাদের প্রয়োজন হলে ডায়াগ্রামটাকে ফলো করতে হবে সমস্যাটা গেছে না যেই জায়গাতে ভোল্টেজ থাকে ওখানে কিন্তু যত ধরনের ফাঙ্গাস ছত্রাক এগুলো তৈরি হবে এখন আমাদের এখানে এলসিডি টেস্টের পা রিমোটটাকে একটু তুলতে হবে আমাদেরকে তুললেই আমরা এটা চেক করতে পারবো দেখতে পারবো ডিসপ্লেটা একটু হিট দিয়ে নিই আমরা এখন আমরা এখানে এলসিডি টেস্টার অন আছে আমাদের এলসিডি টেস্টার অন আছে এখন আমরা এটাকে এখানে নেগেটিভ পজিটিভ লাইট জ্বলছে না আচ্ছা লাইটের আলোটা এপার থেকে বুঝতে পারবো যেহেতু আমাদের কালার ডিসপ্লে এই জন্য
লাইট জ্বলছে না? সাইড দিয়ে আমরা লাইটটা দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা এটা যদি খুলতে পারতাম পিছনটা তাহলে আরো ক্লিয়ার বোঝা যেত। আমরা ইচ্ছে করলে এটা খুলতেও পারি। ওকে, কেমন আলো ভাই? ফ্রেশ না? তার মানে এখন প্যানেলটা ওকে রয়েছে আমাদের। এখানে রিবনে অ্যানোড ক্যাথোড দেখাচ্ছি, এক মিনিট দেখাচ্ছি, পুরোপুরি আমরা একটু টেস্ট করে নিই। আমি পুরোপুরিভাবে দেখা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করতে হবে। এবং আমাদের এই মিটারে, আমাদের ডিজিট আছে। হ্যাঁ, সবাইকে বলি মিটারে আমাদের ডিজিট আছে এবং এই ডিজিটে কত ভোল্টেজ টানছে সেটা কিন্তু সে দেখায়। যখন আমরা দেখবো যে আমাদের ডিসপ্লেতে ভোল্টেজ টানছে 30-35, মানে যতটুকু যথাযথ টানছে, তারপরে যদি আলো কম হয় তখন বুঝতে হবে যে অবশ্যই এখান থেকে যাচ্ছে ঠিকই, মাঝপথে লস হচ্ছে। বুঝে গেছে? এই ডিজিটটাও কিন্তু আমরা ফলো করতে পারবো। তাহলে ফোনের সমস্যা মানেই যে আমাদের আইসির প্রবলেম। সমস্যা হলেই আইসিতে হিট দাও, এগুলো করা যাবে না। দেখা যাচ্ছে কিন্তু লাইটটা এখনো বাড়েনি। আমরা কমপ্লিটলি অন হওয়ার পরে আমরা দেখি ব্রাইটনেসটা। দেখেছেন কি অবস্থা? কারণ আমরা প্রথমে ডিসপ্লে দেখলাম, মাদার বোর্ডের প্যানেল উঠাতে হবে, এই কারণে আমরা দেরি করছি। হ্যাঁ, সহজে প্যানেলগুলো ওঠানোর দরকার নেই, আগে অন্যান্য কাজগুলো শেষ করতে হবে। তাহলে কি অবস্থা এখানে? এখানে আমাদের ভোল্টেজটা লস করে ফেলতেছে। এবং এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ চেকিং করা যাবে না, কারণ হচ্ছে ডিসপ্লে কানেক্ট না করলে সেন্সর স্যুইচিং করবে না। যেহেতু এই জায়গাটাতে সমস্যা ছিল, এটা এখন আমরা একটু দেখে নিই যে এখানে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কি না। কোনো কম্পোনেন্ট শর্ট থাকলে কিন্তু এখানে ভোল্টেজ ড্রপিং করবে। ওই যত জায়গায় হাই ভোল্টেজ আছে তত জায়গায় কিন্তু এফেক্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই মুহূর্তে লাইট আইসিটা আমরা ফল পেয়েছি, যেখানে আমাদের MTK-6371P আইসি ছিল, আইসিটা ফল পেয়েছি, যার কারণে আইসিটা পরিবর্তন করার চেষ্টা চলতেছে।
এই আইসির আশপাশে কিছু কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল, ক্যাপাসিটারগুলো, ঠিক না? ক্যাপাসিটারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে রিহট করে জিনিসটাকে ঠিক করতে চেষ্টা করেছি কিন্তু স্বাভাবিক হয়নি, আইসির গেনটা নষ্ট হয়েছে। এই জন্য আমরা আইসিটাকে পরিবর্তন করার জন্য নতুন আইসি এখানে প্রতিস্থাপন করব। আর আইসি চেঞ্জ করছে আমাদেরই অ্যাডভান্স লেভেলের ছাত্র এই মুহূর্তে। বাবা হটগান কেমন পারফর্ম লাগছে তোমার কাছে? খুব দ্রুত না আইসিটা উঠে যাচ্ছে? আইসির আইসি ডট সাইজ খেয়াল আছে না? জি স্যার। তাহলে এসিটা আমাদের মূল পিএমআইসি আলাদা আছে, পাওয়ার আইসি, এবং এখানে লাইট সেকশন যে আইসিটা আছে এটাও পিএমআইসি। আমরা ডায়াগ্রামে যখন সার্চ করব একটা আইসির নাম্বার দিয়ে, যদি আমরা গুগলে সার্চ করি সেখানে যদি লেখা থাকে যে পিএমআইসি, তো পিএমআইসি লাইট আইসিতে যখন পিএমআইসি বলছে বুঝতে হবে যে এই আইসিটার সঙ্গে পাওয়ার সেকশন সংযুক্ত আছে, এবং এই আইসিটা তুললে ফোনটা ডেড হবে, এই আইসি ড্যামেজ হলেও ফোন ডেড হবে। ডিসোল্ডার নিতে পারো প্রয়োজন হলে। গুড। আগে আইসি বসিয়ে নাও, আগে হিট দিবা না, সঠিক জায়গায় বসিয়ে নাও। ছোট আইসি আর গ্লাস আইসিগুলো খুব বেশি হিট হয়, তাপমাত্রা অল্পতেই গলে যায়, হ্যাঁ বেশি গরম হয়, যার কারণে ওকে আগে বসিয়ে নেবেন সঠিক জায়গায়। আইসিটা একটু চাপ দাও তো, নিচে বেশি লিকুইড আছে নাকি? পেস্টের পরিমাণ একটু বেশি হবে এখন, হ্যাঁ, যেহেতু দু একটা বল গলে গেছে বা হালকা একটু হিট দেওয়া হয়েছে, পেস্টের পরিমাণটা এখন একটু বেশি হবে। টু
আচ্ছা, তাহলে এখন আমরা আবারও এই ডিসপ্লেগুলো কানেকশন করো, দিয়ে একটু ট্রাই করো কী অবস্থা। রেজাল্ট যদি সেটটা অন হয় তাহলে আমাদের হার্ডওয়্যার কিছুটা গরম হতে পারে। হ্যাঁ, লাইট আসছে না, গরম হচ্ছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে ফোনটা অন হয়েছে। প্রসেসিং ইউনিট গরম হবে না, স্মার্টফোন কিছুটা হিট হবে, তো অন হলে আমরা বুঝতে পারবো। ডিসপ্লের আলো না আসলে হিটের সংখ্যাটা কমে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে আমাদের এখানে যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডে কী কী আছে। এখানে দেখুন আমাদের যে PMIC আছে 6371, পাশে আমরা একটা ডায়োড দেখতে পাচ্ছি না? জি স্যার, এই যে ডায়োডটা, ডায়োডের এই মাথায় যেটা হচ্ছে আউটপুট, আউটপুট কোনটা ডায়োডের সেটা একটু চেক করো। আউটপুটটা চেক করো হচ্ছে ইয়ে থেকে, ডিসপ্লের অ্যানোড যেটা আছে না, ডিসপ্লের অ্যানোডের সঙ্গে কন্টিনিউটি দিয়ে চেক করতে হবে। কন্টিনিউটি ব্যাটারি খুলতে হবে আগে, ব্যাটারি ভোল্টেজ আউট করতে হবে, না হলে যে কোনো জায়গায় আমাদের কন্টিনিউটি দিব এখানে দেখাবে। হ্যাঁ, কন্টিনিউটি আছে অ্যানোড? না স্যার, ডায়োডের আউটপুটে কন্টিনিউটি নেই, মিটার কন্টিনিউটিতে আছে না? জি স্যার। আচ্ছা, ওকে, কন্টিনিউটি নেই, ডিসপ্লে বেজ লাগানো। জি স্যার। আচ্ছা, এখন এখন তাহলে আমাদের দেখার বিষয় আছে যে তুমি আবার ব্যাটারি লাগাও, ডায়োডের উভয় মাথায় হট টেস্টিং করো, ডায়োডের উভয় মাথায় হট টেস্টিং করো। হ্যাঁ, হট টেস্টিং রেজাল্ট 3.6। ওকে, তোমার ব্যাটারি ভোল্টেজ আছে কত সেটা দেখো তো, ব্যাটারি ভোল্টেজটা কি সেই ভোল্টেজটা একটু দেখাও তো। ওখানে কত দেখলাম? 3.6। আচ্ছা, ব্যাটারি ভোল্টেজই যাচ্ছে ওখানে। ওকে, লাগাও ব্যাটারি, আবার লাগাও। এই সেটের CPU আইসি, AMMC, পাওয়ার আইসি সব তুলে রিভলভ করে ফোন অন করতে পারবা? চ্যালেঞ্জিং? জি পারবা? জি বললে হয়তো না, ইনশাল্লাহ বলতে হয়। ইনশাল্লাহ। আচ্ছা, এবার অন করো। আচ্ছা, এবার তুমি ডায়োডের অপোজিট সাইডে ধরো ভোল্টেজ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি হাই ভোল্টেজ হচ্ছে কত? 28.49, তার মানে 28 ভোল্ট। 2 পয়েন্ট যদি থাকতো তাহলে আমাদের ভোল্টেজটা কম থাকতো, এটা 28 ভোল্টেজ দেখতে পাচ্ছি, তার মানে ওভার ভোল্টেজ হচ্ছে। এবার তুমি অ্যানোডে দেখো তো কত ভোল্টেজ আসে। 14, নট এনাফ। তাহলে আমাদের ভোল্টেজ ড্রপিং হচ্ছে কোথাও থেকে? 14 ভোল্ট এখানে আসছে। 14 ভোল্ট আসলে কিন্তু আমাদের লাইট জ্বলবে না, আমাদের হাই ভোল্টেজ 20+ অবশ্যই আসতে হবে। এবং আমরা এখান থেকে তাহলে এক কাজ করো, আমাদের এবার ব্যাটারিটা আউট করো, আবার ফোনটা অন হচ্ছে। এখন একটা জাম্পার দাও, এটা খুলে নেবো স্যার। ডিসপ্লে বেস খোলা দরকার নাই, ব্যাটারি খুললেই হবে। তারের মাথাটা আগে ঘষে সাদা করে নিতে হবে জাম্পার করার জন্য। একটু বড় করে নাও, আবার মাথা ঘষে নাও। এখানে তো ইয়ে আছে, এখানে
এবার ফোনটা অন করো। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমরা ফোনটা আমরা অন দেখেছি। আমরা এখন দেখতে পাচ্ছি লাইটের ব্রাইটনেসটা অনেক সুন্দর, না মানে কষ্ট করে দেখা লাগছে না। তার মানে এই ব্রাইটনেসটা, মানে এখন যে ব্রাইটনেসটা দেখতে পাচ্ছি, ন্যাচারালি এতটুকুই যথেষ্ট বোঝার জন্য যে আমাদের ফোনটি ঠিক হয়েছে। এখানে আমাদের ডায়াগ্রামের কিছু হিস্টোরি ছিল, যেটা আমি কিছুক্ষণ পরেই হয়তো নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব, অথবা এর সঙ্গে ইনক্লুডেড হতে পারে, সময়ের বিষয়। ভিডিওটা অনেক লং হয়েছে, আমি জানি যে এটা পার্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিসপ্লে লাইট একবারে ফুল ব্রাইট, এখন আর টাচে কাজ করানোর কোনো প্রয়োজন হবে না। আশা করি আমাদের কাজটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। এখানে ডায়াগ্রামের হিস্টোরি ছিল কিছু, আর ওগুলোকে ফলো করে কাজগুলো আমরা সঠিকভাবে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, যেখানে অনেকগুলো ছাত্র আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল। আসলে এই বিষয়টি যদি দেখাতে চাই, সবার চেহারাটা একটু দেখে নিই। অনেকেই ইউটিউবে আসতে চায় সুন্দর সুন্দর চেহারাগুলো দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে সবার সালাম নিব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সকলের জন্য শুভকামনা, আর ইনশাআল্লাহ সকলে পারবে। আগামীতে প্রচেষ্টা করতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে অনেকগুলো হিস্টোরি ছিল সর্বসাকুল্যে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখে নেন যে আমাদের অ্যাডভান্স লেভেলের যে ছাত্রটা আছে, যার মাধ্যমে আমরা কাজটা দেখলাম, অ্যাডভান্স লেভেলের ছাত্রর চেহারাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওর হাতের অ্যাক্টিভিটিস খুব ভালো, অনেক কিছু পারে। আর এখানে অ্যাডভান্স লেভেলের কাজ এবং ইউএমসি পার্টিশন ডেডবুড রিপেয়ার, এগুলো আয়ত্ত করার জন্য এখানে আসা। তার জন্য আমরা শুভকামনা এবং দোয়া করবো ইনশাআল্লাহ। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।